তো আজকে আমি যাচ্ছি বাড়ির সাথে আমার মেসে। হ্যালো, গুড মর্নিং গাইস, হোপ ইউ গাইস অল রাইট। তো আজকে আমি যাচ্ছি বাড়ির সাথে আমার মেসে, আর এই যাওয়ার পুরো জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখা হচ্ছে স্টেশনে। তো জাস্ট আকাশটা দেখো আর ওয়েদারটা দেখো। কলকাতায় গেলে আমি এগুলো অনেক মিস করি, যেমন আমাদের এখানে চারিদিকে গাছপালা, মানে সবুজ, চারিদিকটা পুরো একদম সবুজে ভর্তি, আর তার মাঝে রাস্তাঘাট, এগুলো কলকাতায় গেলে আর পাই না। কলকাতায় চারিদিকে গাড়ির জ্যাম, আওয়াজ টাওয়াজ এগুলো নিয়েই এগুলো একটু মিস করি আর কি ওখানে গেলে। কিন্তু কি করবে, যেতে তো হবেই, যেহেতু ওখানে আমার কলেজ, পড়াশুনোর ব্যাপার, আর পড়াশুনো না করলে লাইফে কিছুই হবে না, আর লাইফে কিছু না হলে সারাদিন মানে কি আর জানোই তো সব। আমি এখন পৌঁছে গেছি ঝাড়গ্রাম স্টেশনে, আর 7:37 হচ্ছে আমার ট্রেনটা। দেখি ট্রেনটা এসে জায়গা পাই কিনা, চলো দেখা হচ্ছে ট্রেনে। গাইজ গাইজ গাইজ, তো আমি এখন ট্রেনে উঠে গেছি, আর ট্রেনে উঠে আমার একটু টিটির সঙ্গে হালকা ঝামেলা হয়েছে, কি হয়েছে সেটা জানার জন্য তোমাদেরকে লাস্ট অবধি দেখতে হবে ভিডিওটা। ও, আমি এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, আর একটু খিদেড়িতে পেয়েছে, দেখি একটু কেক টেক কোথাও পাই তো খাবো। আর এরপর মানে এখানেই নয়, আমাকে আবার শিয়ালদা যেতে হবে, শিয়ালদা থেকে আবার লোকাল ধরতে হবে। চলো শিয়ালদা আবার বাস ধরতে হবে এবার আমাকে। আমি এখন বাসে বসে গেছি, আর এখন আমি যাচ্ছি শিয়ালদা। আর শিয়ালদা আবার বাসে একটু ভিড় হয়, তো আমি মানে ভাগ্য ভালো সিট পেয়ে গেছি। আমি এখন শিয়ালদাতে পৌঁছে গেছি, আর এখন আমি যাচ্ছি শিয়ালদা স্টেশনে, আর এখান থেকে আমি ধরবো বারাসাত যাওয়ার ট্রেন। তো অফিস টাইমে শিয়ালদা মানে মানে যারা জানো তারা বুঝতেই পারছো, মানে প্রচুর ব্যস্ততম জায়গা এটা, আর এত ভিড়, এত ক্রাউড। তো আমি এখন আছি শিয়ালদা স্টেশনের বাজারে, আর এখন আমি লোকাল ধরবো। লোকালটা দেখছি 12:48 লোকালটা পাই নাকি, চলো দেখি চেষ্টা করা যাক। সো এটা হচ্ছে শিয়ালদা স্টেশন, আর এখান থেকে আমি আমার বারাসাত যাবার লোকাল ধরবো। আর শিয়ালদা স্টেশন মানে একটা ব্যস্ততম জায়গা তোমরা বলতে পারো, এই অফিস টাইম স্কুল টাইমটা এখানে জাস্ট প্রচুর ভিড় হয়, ট্রেনে ওঠা যায় না। আর আমার ট্রেনটা ছিল কিছুক্ষণ পরেই, আর ট্রেনে উঠতে পারবো কি না জানি না, দেখা যাক কী হয় আমার সাথে। সো বললাম না শিয়ালদা স্টেশনে ট্রেনে কেমন ভিড় হয় এই টাইমটা দেখো, জাস্ট ভিড়টা দেখো। তাও আমি কোনো রকমে ট্রেনে চেপে গেছি, লোকের বগলের গন্ধ শুনতে শুনতে এখন আমাকে যেতে হবে বারাসাতে। তো ঝাড়গ্রাম থেকে আমি অনেক সকাল ট্রেনে উঠেছি, আর আমি এখন 20 সাল টায়ার্ড হয়ে গেছিলাম, কিন্তু কিছু করার নেই, এর পরের ট্রেনটা ছিল অনেক বেলা করে। তো আমি এখন বারাসাতে পৌঁছে গেছি, আর এখান থেকে আমাকে এবারে অটো ধরতে হবে, মানে একটা অটোতে হবে না, প্রথমে যেতে হবে হেলাবরতলা, তারপর যেতে হবে কাজীবাড়িতে, আর কাজীবাড়ি থেকে আমার মেস আর একটু যেতে হয়। তো দেখি কি করি, ডাইরেক্ট যদি টোটো পেয়ে যাই তো ভালো, নাহলে এখন আরও একটু হ্যাপা আছে। তো আমি অটো পেয়ে গেছি, আর কিন্তু পেয়েও কী হচ্ছে বসে থাকতে হবে, কারণ চারজন না হলে হবে না, দেখি কখন চারজন হয়। আর এখান থেকে যেতে হবে হেলাবরতলা, ওখান থেকে আবার বাস ধরতে হবে, চলো দেখা যাক। আমি হেলাবরতলাতে পৌঁছে গেছি, আর এখান থেকে বাস ধরতে হবে, তারপরে বাস ধরে আমি যাবো কাজীবাড়িতে, ওখান থেকে আবার একটা টোটো ধরতে হবে, তারপরে আমি যাবো মেসে, তারপরে খেয়ে দিয়ে দেখি কী করা যায় আর কী কী দেখাতে পারি তোমাদেরকে। আপাতত একটু টায়ার্ড আছি, দেখি কতদূর কী করতে পারি ব্লগটায়। তো আমি এখন বাস পেয়ে গেছি, আর এখান থেকে আমি যাচ্ছি কাজীবাড়ি।
অ্যাট লাস্ট আমি কাজীবাড়িতে পৌঁছে গেছি, আর এখান থেকে একটা অটো ধরতে হবে, তারপরে আমি আমার মেসে পৌঁছে যাবো, আর ওখানে গিয়ে একটু রেস্ট নিতে হবে। আপনার করে অনেক টায়ার্ড হয়ে গেছি আজকে। তো আমি আমার মেসের সামনে চলে এসেছি, আর ভাবলাম একেবারে খেয়ে দেই বাড়ি ঢোকা যাক, আর তো প্রথমে একবার খেয়ে নিই। তো গাইস আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর মানে এইখানে খাওয়ার জায়গায় একটু হিসাব টিসাব করছিলাম তো একটু লেট হয়ে গেল, আর যেহেতু অনেকদিন পরে এসেছি তো তাই একটু হিসাবটা মিলিয়ে দেখে নিলাম। আর অনেক টায়ার্ড লাগছে, মানে অনেকক্ষণ জার্নি, মানে কোনো কম জার্নি নয়। আর বাকিটা চলো মেসে গিয়ে তোমাদের পুরোটা এক্সপ্লেন করি কী কী হয়েছিল ট্রেনে আজকে। চলো দেখা হচ্ছে মেসে। তো এই যে এটা হচ্ছে আমাদের মেস, দেখি মেসে কেউ আছে কি না, হয়তো ভাই কলেজে গেছে, একটু মালিককে ফোন করতে হবে। চলো তারপর মেসে ঢুকে তোমাদের গল্পটা শোনাচ্ছি। তো গাইজ এখন আমি আমার মেসে পৌঁছে গেছি, এই যে এটা হচ্ছে আমার মেস, আর আমি যারা এখানে আরেকজন থাকে ও কালকে আসবে। আর চলো তোমাদের স্টোরিটা বলি, আসলে হয়েছিল কি, মানে আমি আমার একটা বন্ধুকে ট্রেনের টিকিট কাটতে দিয়েছিলাম ঝাড়গ্রাম থেকে হাওড়ার জন্য, আর ও ভুল করে হাওড়া টু ঝাড়গ্রাম কেটে নিয়েছে। তো ঠিক আছে, তো ট্রেনে উঠে টিকিট একটু হ্যারাস ট্যারাস করছে, বুঝতেই পারছো, ঠিক আছে। তো আমি তো মানে জাস্ট মানে আমারই ভুল বলতে গেলে, আমি দেখে নিই টিকিটটা, কিন্তু যেহেতু আমি পে করেছি মানে আমার ফাইন একটু কম লাগা উচিত ছিল, আর আমার সিটটা ও মানে টিকিটটা জাস্ট ভালো, তাও একটু মানে একটা সিট আমাকে দিল কিন্তু নিলেও তোমার 450 টাকা। তো এই নিয়মটা একটু পাল্টানো উচিত, যেহেতু মানে জাস্ট টাইমিংয়ের ভুল ছিল, আর সিটের টাকা আমি দিয়েছিলাম। তো এটাই হচ্ছে যেটা বলছিলাম ঝামেলাটা টিটির সাথে। আর এখন অনেকক্ষণ পরে আমি একটু মানে টায়ার্ড হয়ে গেছি আর কি। তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, চলো টাটা গুড বাই। আরও ভালো ভালো ব্লগ আসবে, তো ভালো ভালো ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলটা কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইব করো, লাইক করো, আর টাটা, বাই বাই।